বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ হায়দার আলী প্রামাণিক, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বাংলা দ্বিতীয় পত্রের আজকের পাঠে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বাংলা উচ্চারণের নিয়ম অধ্যায়ের পাঠ 2A আমরা শব্দের উচ্চারণ লিখে দেখানোর নিয়ম এবং শব্দে স্বরধ্বনির উচ্চারণের অস্বরধ্বনির উচ্চারণের নিয়মাবলী আলোচনা করেছি। আজ আমরা অবশিষ্ট স্বরধ্বনিগুলোর উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা আজকের পাঠের গুরুত্ব বুঝে সম্পূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে পড়বে ও শুনবে এবং খাতায় প্রয়োজনীয় নোট নেবে। আজকের পাঠ শেষে তোমরা বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণের নিয়মাবলী আত্মস্থ করতে পারবে, স্বরধ্বনিগুলোর উচ্চারণের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে এবং প্রাত্যহিক জীবনে শুদ্ধ উচ্চারণে কথা বলতে ও শব্দের উচ্চারণ লিখে দেখাতে পারবে। অস্বরধ্বনি দিয়ে শুরু। আমরা গত ক্লাসে অস্বরধ্বনির বিস্তারিত আলোচনা করেছি, এবার অস্বরধ্বনি মনোযোগ দাও। অস্বরধ্বনির মাত্র তিনটি সূত্র আমরা আলোচনা করব। দেখো, একাক্ষর শব্দে অস্বরধ্বনির উচ্চারণ দীর্ঘ হয়, মানে এক অক্ষর বিশিষ্ট শব্দ। আমরা তো তোমাদের অক্ষর পড়িয়েছি, তাই না? মানে শব্দের যেটুকু এক চেষ্টায় উচ্চারিত হয় সেটুকুকে কি অক্ষর বলে। তো এক অক্ষর বিশিষ্ট শব্দে অস্বরধ্বনির উচ্চারণ সবসময় দীর্ঘ হবে। যেমন আম, আ, কতক্ষণ আমরা টানছি দেখো, আম, এটা কিন্তু এক অক্ষর। যারা অক্ষর চেনে না তারা বলবে যে দুই অক্ষর এখানে আছে, কারণ তারা বর্ণকেই অক্ষর জানে। এ কারণে আমি তোমাদের প্রথম ক্লাসে অক্ষর শিখিয়েছি যে অক্ষর কাকে বলে, সিলেবল। ইংলিশে সিলেবল যাকে বলে, বাংলায় অক্ষর তাই, বর্ণ নয়। বর্ণ তো ইংলিশে লেটার আর বাংলায় বর্ণ, আর ইংলিশে যেটা সিলেবল বাংলায় সেটা কি, অক্ষর। তাহলে আম এক চেষ্টায় উচ্চারণ করছি, অতএব আম এক অক্ষর। জাম, আম, এখানে আটা কি দীর্ঘ উচ্চারিত হচ্ছে, জাম, জাম, আটা দীর্ঘ উচ্চারিত হচ্ছে আকারটা, কারণ এগুলো কি এক অক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে এক অক্ষর বিশিষ্ট শব্দে অস্বরধ্বনির উচ্চারণ দীর্ঘ হয়। খ নম্বর দেখো, দুই বা ততোধিক অক্ষর বিশিষ্ট শব্দে আধ্বনির উচ্চারণ হ্রস্ব হয়। হ্যাঁ, যদি এক অক্ষর শব্দে আ থাকে বা আকার থাকে তাহলে দীর্ঘ হবে, কিন্তু যদি দুই অক্ষর বা তার চেয়েও বেশি অক্ষর বিশিষ্ট শব্দে আ বা আকার থাকে তাহলে তার উচ্চারণ কি হ্রস্ব হয়ে যাবে, মানে কি ততটা আর কি দীর্ঘ উচ্চারিত হবে না, টানা হবে না। যেমন আমার, এই যে আম, আম শব্দে আটা যতক্ষণ আমরা টানলাম, আমার শব্দে কি ততক্ষণ টানলাম না। কেন? কারণ এটা দুই অক্ষর হয়ে গেছে। দেখো, আম শব্দটাকেই আমরা কি আমার বানালাম, আমার, দুই অক্ষর, আ একটা অক্ষর, মার একটা অক্ষর। আটা হলো মুক্ত অক্ষর, মারটা কি বদ্ধ অক্ষর। তোমাদেরকে আমরা অক্ষর পড়িয়েছি যে অক্ষর দুই প্রকার, মুক্ত অক্ষর এবং বদ্ধ অক্ষর। যে অক্ষরকে স্বাধীনভাবে টেনে উচ্চারণ করা যায় তাকে কি মুক্ত অক্ষর বলে, আর যে অক্ষরকে উচ্চারণ করার সময় আটকে যায়, বদ্ধ হয়ে যায়, ক্লোজড হয়ে যায় তাকে বদ্ধ অক্ষর বলে। তাহলে আমার শব্দে কোনটি মুক্ত অক্ষর, আ, আ, যতক্ষণ শ্বাস আমরা কি স্বাধীনভাবে টেনে উচ্চারণ করতে পারি এটা মুক্ত অক্ষর। মার, এই যে আটকে গেল এক চেষ্টায় উচ্চারণ করলাম মার, এটা হলো কি বদ্ধ অক্ষর। তাহলে আমার দুই অক্ষর বিশিষ্ট শব্দ, এখানে আটা কি দীর্ঘ উচ্চারিত হবে না, এখানে হ্রস্ব উচ্চারিত হচ্ছে। আম বানানে, আম উচ্চারণে যতটা আট আনি, আমার উচ্চারণে কি আমার এরকম বলি না, আমার, আটা কি হ্রস্ব হয়ে গেল। তেমনি ভাবে জাম শব্দে কি, জাম শব্দে জাম, আটা অনেকক্ষণ টানলাম তাই না, জাম, জাম, আর যখন এটাকে আমরা জামা করে ফেলবো দুই অক্ষর, যা মা, দুটোই কি মুক্ত অক্ষর, যা মা, আমরা এভাবে উচ্চারণ করি না, কি বলি জামা, অর্থাৎ আটাকে একেবারেই কম উচ্চারণ টানি তাই না। জাম বলতে যতটা আট আনি তত, যা জামা বলতে কি যা মা এরকম বলি না। তো এই হলো দুই অক্ষর বা ততোধিক অক্ষর বিশিষ্ট শব্দে আধ্বনির উচ্চারণ হ্রস্ব হয়। গ নম্বর দেখো, শব্দের আদিতে যুক্তবর্ণ
গ যেটাকে তোমরা জ যোগ ইয় দিয়ে এই যুক্ত বর্ণটি তৈরি করো, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি শব্দ লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যুক্ত বর্ণের পর জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে আকার যোগ সংযুক্ত হলে উক্ত আকার এর উচ্চারণ প্রায়ই এ হয়ে যায়। তাহলে এই যে যুক্ত বর্ণটি জ যোগ ইয়ং, এই যুক্ত বর্ণের পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই সাথে যে আকার থাকে সেই আকারের আর উচ্চারণটা কি এ হয়ে যায়। যেমন জ্ঞান, এই যে যুক্ত বর্ণের পরে আকার আছে, অতএব এখানে কি এ হয়ে যাবে, এ জ্ঞান। এখানে চন্দ্রবিন্দু কেন হলো, কারণ তোমরা ইয় আছে এখানে, ইউ এর পরিবর্তে আমরা আগেই তোমাদের শিখিয়েছি সেটা যে ইয়র উচ্চারণ কি দুই রকম হবে, কোথাও দন্ত ন কোথাও কি চন্দ্রবিন্দু। জ্ঞান, জ্ঞাতি, জ্ঞাতি, এই যে এ উচ্চারিত হচ্ছে, তাহলে আকার হয়ে যাচ্ছে এখানে কি জফলা সহ উচ্চারিত হবে জফলা আকারের মতো। জ্ঞাতি, জ্ঞান, জ্ঞাতি, এই শব্দগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। আমি তোমাদের আগের ক্লাসেই বলেছি যে আমি যে সমস্ত উদাহরণ ব্যবহার করেছি সেই সমস্ত উদাহরণ পরীক্ষায় আসার জন্য মতো বা এসেছে, সেই উদাহরণগুলোই কি তোমাদের ব্যবহার করেছি তোমাদের জন্য, যাতে কি পড়তে গিয়েই আত্মস্থ হয়ে যায়। এই গেল আ ধ্বনির উচ্চারণ। এবার দেখো হ্রস্বই দীর্ঘই ধ্বনির উচ্চারণ। ছেলেরা দেখো, একাক্ষর শব্দে হ্রস্বই দীর্ঘই ধ্বনির উচ্চারণ দীর্ঘ হয়, মানে এক অক্ষর বিশিষ্ট শব্দে হ্রস্বই যদি থাকে বা হ্রস্বইকার থাকে, দীর্ঘই থাকে বা দীর্ঘইকার থাকে, তাহলে দুটোর উচ্চারণে কি দীর্ঘ হবে এক অক্ষর বিশিষ্ট শব্দে। যেমন ইট, ইট শব্দে কি হ্রস্বই আছে, তাহলে ইট, ই হ্রস্বই থাকা সত্ত্বেও কি এটা দীর্ঘ উচ্চারণ করছি, কেন, কারণ ইট এক এক অক্ষর বিশিষ্ট শব্দ, ইট, ইটা টানছি আমরা। নীল, এখানে দীর্ঘইকার দিয়ে লেখা নীল, নি, ইটা কি একটু বেশি টানছি, কিন্তু যখন আমরা এগুলোর উচ্চারণ লিখে দেখাবো তখন তো তোমরা জানোই, আগে আমরা শিখিয়েছি যে দীর্ঘইকার থাকলেও কি উচ্চারণ লিখে দেখানোর সময় হ্রস্বইকার হবে সব সময়। বীজ, বীজ দীর্ঘইকার দিয়ে লিখছি, উচ্চারণ কি দীর্ঘ হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ, হ্যাঁ, কিন্তু উচ্চারণ লিখে দেখানোর সময় হ্রস্বইকার। দিন, দেখো দুইটা দিন আছে, তোমরা জানো যে দয়ের হ্রস্বইকার দিন মানে দিবস, আর দয়ে দীর্ঘইকার দিন মানে কি দরিদ্র বা ধর্ম অর্থেও ব্যবহৃত হয়। তাহলে হ্রস্বইকার দিয়ে উচ্চারণ দীর্ঘ হচ্ছে, দীর্ঘইকার দিয়ে উচ্চারণও কি দীর্ঘ, দিন একই উচ্চারণ, কারণ এগুলো এক অক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে এক অক্ষর বিশিষ্ট শব্দে হ্রস্বই দীর্ঘই যেটাই থাকুক না কেন দীর্ঘ উচ্চারণ হবে, কিন্তু দুই বা ততোধিক অক্ষর বিশিষ্ট শব্দে হ্রস্বই দীর্ঘই ধ্বনির উচ্চারণ হ্রস্ব হয়। ওই যে দুই বা ততোধিক অক্ষর বিশিষ্ট হলেই কি আর দীর্ঘ উচ্চারণ হবে না, কোনো স্বরধ্বনির এই দীর্ঘ উচ্চারণ হবে না। আমরা যেমন আয়ের ক্ষেত্রে বললাম যে আ ধ্বনি এক অক্ষর বিশিষ্ট শব্দে দীর্ঘ উচ্চারিত হয়, আর দুই বা ততোধিক অক্ষর বিশিষ্ট শব্দে কি আ হ্রস্ব হয়ে যায়, তেমনি ভাবে হ্রস্বই দীর্ঘই দীর্ঘইর ক্ষেত্রেও তাই, যে সকল স্বরধ্বনির ক্ষেত্রে তাই, এক অক্ষর বিশিষ্ট শব্দে সকল স্বরধ্বনি কি দীর্ঘ উচ্চারিত হবে, আর দুই বা ততোধিক অক্ষর বিশিষ্ট শব্দে হ্রস্ব উচ্চারিত হবে। যেমন ইট উচ্চারণ করলাম কি দীর্ঘ, কিন্তু যখন আমরা দুই অক্ষর এটা করে ফেলবো ইটের, ইটের, তখন আমরা কি ইট উচ্চারণ করতে ইটা যতক্ষণ টানি আমরা যত বেশি টানি তখন কি ইটের এরকম বলি না, ইটের, ইটা কি তখন হ্রস্ব হয়ে গেল। নীল উচ্চারণ করতে নি ইটা যতক্ষণ টানলাম, নীলা যখন উচ্চারণ করলাম নীলা, তখন নীলা এরকম বলছি না দীর্ঘ উচ্চারণ করছি না নীলা, অর্থাৎ কি হ্রস্ব উচ্চারণ করছি। দিনের, দিন, দিন উচ্চারণ করতে ইটা যতক্ষণ টানি দিনের বলতে ততক্ষণ টানি না। ঈশ্বর উদাহরণ দিয়েছিলাম আমরা আগেই, হ্যাঁ, অর্থাৎ এখানেও কি দীর্ঘই থাকা সত্ত্বেও উচ্চারণ কি হ্রস্বই, ঈশ্বর। এই গেল আমাদের স্বরেও এবং হ্রস্বই দীর্ঘইর উচ্চারণ। এবার দেখো হ্রস্ব দীর্ঘ ধ্বনির উচ্চারণ। হ্রস্ব দীর্ঘ ধ্বনির উচ্চারণ একাক্ষর শব্দে হ্রস্ব দীর্ঘ ধ্বনির উচ্চারণ দীর্ঘ হয়, একই রকম হ্রস্বই দীর্ঘইর মতোই, এক অক্ষর বিশিষ্ট শব্দে হ্রস্ব যদি থাকে তাও দীর্ঘ উচ্চারণ হবে, দীর্ঘ থাকলেও দীর্ঘ উচ্চারণ হবে। যেমন উট, উট শব্দে কি হ্রস্ব আছে, উচ্চারণ কি উট, উ একটু বেশি সময় ধরে টানি। কুল, কুল হ্রস্বকার দিয়ে লেখা, কুল মানে কি, কুল মানে বংশ, তাই না, বা কুল বড়ই খাই যে আমরা সেটা, আর কুল কয় দীর্ঘকার ল, কুল দীর্ঘকার দিয়ে উচ্চারণ করলেও কি একই উচ্চারণ, হ্যাঁ কুল, এই হ্রস্বকার দিয়ে উচ্চারণও দীর্ঘ, দীর্ঘকার দিয়ে উচ্চারণও কি দীর্ঘ, কুল, কুল, এই দীর্ঘ দিয়ে কুল লেখা, এর অর্থ নদীর তীর বা সমুদ্রের তীর। দূর, দূর দয়ে দীর্ঘকার উচ্চারণ দীর্ঘই হচ্ছে, ভূত দীর্ঘকার দিয়ে উচ্চারণ কি দীর্ঘ হচ্ছে।
তো এগুলোই যখন দুই অক্ষর বা ততোধিক অক্ষর বিশিষ্ট শব্দে থাকবে এই শব্দগুলো, তখন কি উচ্চারণ হ্রস্ব হয়ে যাবে। যেমন উট দীর্ঘ ছিল কিন্তু দুই অক্ষর যখন হয়ে গেল এটাকে আমরা দুই অক্ষর করলাম উটের, উটের দুই অক্ষর, তখন কি উট বলতে উট যতক্ষণ টানি ততক্ষণ কি এখানে টানলাম না, উটের বললাম, উটের হ্রস্ব হয়ে গেল। কুল বলতে যতক্ষণ আমরা টেনেছি কুলা, দুই অক্ষর হয়ে গেল কুলা, কুলা তখন হ্রস্ব উচ্চারণ, বা কুলের, বা দূরে ভূতের ইত্যাদি। এবার দেখো রি ধ্বনির উচ্চারণ, শব্দের আদিতে রি ধ্বনির উচ্চারণ বয়ঃশূন্যরা হ্রস্বইকার হয়, এটা আমরা আগেও তোমাদের বলেছি। হ্যাঁ, যখন আমরা উচ্চারণ লিখে দেখানোর নিয়ম শিখিয়েছি তখন বলেছি শব্দের শুরুতে যদি রি নিজেই থাকে তাহলে তার উচ্চারণ রয়ে হ্রস্বইকার হবে। যেমন ঋতু, ঋষি, এই শব্দগুলোতে দেখো বয়ঃশূন্যরা হ্রস্বইকার হয়ে যাচ্ছে রি এর উচ্চারণ। আবার রি যখন ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন রূপে যুক্ত হয় অর্থাৎ রিকার হয়ে যায়, রি নিজে থাকে না তার কার চিহ্ন হয়ে যায়, সে সংক্ষিপ্ত হয়ে যায়, তখন এর উচ্চারণ রফলাযোগ হ্রস্বইকারের মতো হয়। ছেলেরা, তাহলে রি যখন রিকার হয়ে যাবে তখন তার উচ্চারণ রফলাযোগ হ্রস্বইকার। যেমন তৃণ, দেখো তৃণ তয়ে রিকার, হ্যাঁ এখানে উচ্চারণ কি হয়ে যাচ্ছে তয় রফলা দীর্ঘইকার, মানে কি রিকারের উচ্চারণ হবে কি রফলাযোগ দীর্ঘইকার। এই উচ্চারণটি এভাবেও লেখা যাবে তয় রফলা হ্রস্বইকার দন্তনা ওকার, কেন দন্তনা, এখানে মূর্ধন্য না আছে তৃণ বানানে, কিন্তু দন্তনা কেন, কারণ তোমাদেরকে আমরা বলেছি যে উচ্চারণ লিখে দেখানোর সময় কখনোই মূর্ধন্য না হবে না, দন্তন দিয়ে কি উচ্চারণ লিখে দেখাতে হবে। আর তৃণর উচ্চারণ এভাবেও দেখানো যাবে তয় রিকার দন্তনা ওকার, দুইভাবেই দেখানো যাবে। ঘৃণা বানান দেখো ঘৃণা, ঘয় রিকার মূর্ধন্য না আকার, কিন্তু উচ্চারণ রিকারের উচ্চারণ ঘয় রফলা হ্রস্বইকার দন্তনা আকার, অথবা ঘয় রিকার দন্তনা আকার। বৃষ্টি এখানেও তাই বয় রফলা হ্রস্বইকার রিকারের উচ্চারণ ইত্যাদি, বা এভাবেও লেখা যাবে বয়ের ইকার দাতালবস হসন্ত টয় হ্রস্বইকার। বুঝেছো ছেলেরা, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, যেগুলো বুঝবে না সেগুলো লিখে রাখবে, পরে আমাকে বলবে। আচ্ছা এবার দেখো এ ধ্বনির উচ্চারণ, তাহলে আমরা কি হ্রস্বই দীর্ঘ হ্রস্বউ দীর্ঘ রি পড়লাম, এরপরে এ স্বরধ্বনি, আমরা বর্ণানুক্রমিক ভাবে যাচ্ছি। এ স্বরধ্বনির উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এ স্বরধ্বনি এর উচ্চারণও দুই রকম হয়ে থাকে, অস্বরধ্বনির যেমন উচ্চারণ দুই রকম, স্বরের উচ্চারণ তোমরা পড়েছো দুই রকম, সংবৃত এবং বিবৃত। এ স্বরধ্বনির উচ্চারণও কি দুই রকম এবং অনেক নিয়ম আছে দেখো, এবং এ স্বরধ্বনি পরীক্ষায় খুব আসে, অস্বরধ্বনির উচ্চারণ আর এ স্বরধ্বনির উচ্চারণ, এই দুটার নিয়ম যেহেতু অনেক বেশি এ কারণে এই দুটো স্বরধ্বনির উচ্চারণের নিয়ম সবচেয়ে বেশি আসে। দেখো শব্দে এ ধ্বনির উচ্চারণ দুই রকম হয়ে থাকে, যথা সংবৃত ও বিবৃত। এ স্বরধ্বনির সংবৃত উচ্চারণ, শব্দে এ স্বরধ্বনির স্বাভাবিক উচ্চারণকে সংবৃত এ বলে। ছেলেরা শোনো, তোমরা শব্দে অস্বরধ্বনির স্বাভাবিক উচ্চারণকে বিবৃত পড়েছো, যে অস্বরধ্বনির স্বরের যখন স্বাভাবিক উচ্চারণ হয় তখন তখন তাকে কি বিবৃত বলে, আর এ স্বরধ্বনির আবার স্বাভাবিক উচ্চারণকে কি সংবৃত বলে, উল্টা। মনে রেখো যেমন এই এ, এটা কি শব্দের শুরুতে ঠিক উচ্চারিত হচ্ছে, এই একেলে সেকেলে আমরা বলি এটা এর মতোই উচ্চারিত হচ্ছে, তাহলে শব্দের শুরুতে এ স্বরধ্বনির উচ্চারণ আমরা পাচ্ছি কি এ, তাহলে শব্দে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণকে সংবৃত এ বলে। নিচে এ এ ধ্বনির সংবৃত উচ্চারণের প্রধান নিয়মগুলো উদাহরণ সহ উল্লেখ করা হলো। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি এখানে যা কিছু দিয়েছি সব কিন্তু নোটের মতো করে দিয়েছি, অর্থাৎ তোমরা যেন পরীক্ষায় হুবহু লিখে দিতে পারো। যদি আসে যে এ স্বরধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো, তাহলে কি ঠিক এইভাবেই শুরু করবে, এই যে শব্দে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণকে সংবৃত এ বলে উদাহরণ দেবে, তারপরে বলবে যে নিচে এ স্বরধ্বনি উচ্চারণের সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ উল্লেখ করা হলো, এভাবে লিখে পাঁচটা নিয়ম দিয়ে দেবে। এই যে প্রথম যে পাঁচটা নিয়ম এই পৃষ্ঠায় দিয়েছি, ক খ গ ঘ উ, এই পাঁচটা দিয়ে দেবে। দেখো ক, সংস্কৃত শব্দের আদিতে এ ধ্বনির উচ্চারণ প্রায়ই সংবৃত হয়, সংস্কৃত শব্দের শুরুতে যদি একার থাকে বা এ থাকে তাহলে সেটা কি সবসময় স্বাভাবিক হবে উচ্চারণ, সংস্কৃত শব্দের শুরুতে। দেখো যেমন একক, ছেলেরা উচ্চারণ হবে কি একক, এ দেশ দেশ দে, একারটা এ উচ্চারিত হচ্ছে কারেক্ট উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ। কেতন, কেতন মানে কি পতাকা, তাই না,
আচ্ছা, তারপরে দেখো খ, শব্দের আদিতে এ ধ্বনির পর আকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে আদি এ ধ্বনির উচ্চারণ প্রায়ই সংবৃত হয়। মানে শব্দের শুরুতে যদি এ থাকে বা একার থাকে, তারপরে যদি আকার থাকে, কোন ব্যঞ্জন বর্ণে আকার থাকে, তাহলে শুরুর এ ধ্বনির উচ্চারণ স্বাভাবিক হবে, সংবৃত হবে। যেমন এ সা, এই যে দেখো এ আছে, এরপরে কি তালব্যশয়ে আকার, এসা সবসময় যে হবে তা নয়, প্রায়ই হবে, ব্যতিক্রম আছে অনেক। যেমন একাদশ, তোমরা একাদশ শ্রেণীর ছাত্র যখন ছিলে, একাদশ, একাদশ নয় একাদশ, একান্ত, তোমার সাথে আমার কি একান্ত আলাপ আছে বা একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, তাহলে এ ধ্বনি স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে কি কেন এখানে, কারণ এ ধ্বনির পর আ ধ্বনি আছে, আকার আছে। গ নম্বর দেখো, শব্দের আদিতে এ ধ্বনির পর রস্যুই দীর্ঘ, রস্যু দীর্ঘ, এ ও অন্তস্থ অ, ব শূন্য, র ল, তালব্য স, হ বা যুক্ত বর্ণ থাকলে আদি এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তাহলে একটা বড় সূত্র এটা ছেলেরা, দেখো শব্দের শুরুতে যদি এ ধ্বনির এ থাকে, তারপরে যদি এই বর্ণগুলো থাকে, তাহলে কি হবে, এ ধ্বনির উচ্চারণ স্বাভাবিক হবে। যেমন একই, একই কথা, এটা স্বাভাবিক উচ্চারিত হচ্ছে, কেন, কতে রস্যইকার আছে, পরের বর্ণেই কি রস্যইকার। একই, একুশ, কয়ে রস্যউকার থাকার কারণে শুরুর এ স্বাভাবিক, একুশ, একুশে ফেব্রুয়ারি। তারপরে দেহ, হ আছে পরে, এ কারণে শুরুর একার কি স্বাভাবিক, এ, দেহ, কেহ, চেষ্টা, এখানে কেন কেষ্ট, চেষ্টা, কারণ এখানে কি যুক্ত বর্ণ আছে, তাহলে একারের পরে এগুলো, এই যে রস্যই দীর্ঘ, রস্য দীর্ঘ, এ ও ইত্যাদি, আর তারপরে হ অন্তস্থ যুক্ত বর্ণ ইত্যাদি থাকলে কি হবে, শুরুর এ ধ্বনির উচ্চারণ স্বাভাবিক হবে বা সংবৃত হবে। ঘ নম্বর দেখো, একাক্ষর সর্বনাম পদের আদিতে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদ, বারবার আমরা বলছি অক্ষর মানে কি এক চেষ্টা উচ্চারণ করা অংশ, এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের শুরুতে যদি একার থাকে, তাহলে কি সংবৃত হবে। সর্বনাম পদ তো তোমরা জানো বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত পদ, যেমন এ, কে, সে, যে, এগুলো কি সর্বনাম পদ, কিন্তু এগুলো প্রত্যেকটাই কি এক অক্ষর বিশিষ্ট, এক অক্ষর। এ, কে এসেছিল, সে এসেছিল, যে এখানে এসেছিল, তাহলে কি কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, তাই না, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হলে তাকে সর্বনাম পদ বলে, এবং সেগুলো এক অক্ষর বিশিষ্ট যদি হয়, সেগুলোতে এ বা একার থাকলে সেগুলো কি স্বাভাবিক উচ্চারিত হয় বা সংবৃত হয়। দেখো শব্দের শেষে এ ধ্বনির উচ্চারণ সবসময় সংবৃত হয়, ছেলেরা শব্দের শেষে যদি একার থাকে, তাহলে সবসময় সেটা কি স্বাভাবিক উচ্চারিত হবে শব্দের শেষে। যেমন শেষে, যেমন শেষে শব্দটাই আমি বললাম, শেষে শব্দের কি শুরুতে একটা একার আছে, আবার কি শেষেও একটা একার আছে, এই দুটাই কি এ উচ্চারিত হচ্ছে, তাই না, শেষে, দেশে, গ্রামে, তাহলে গ্রামে এ উচ্চারিত হচ্ছে, দেশে এ উচ্চারিত হচ্ছে, তাহলে শব্দের শেষে এ ধ্বনির উচ্চারণ সবসময় স্বাভাবিক হবে বা সংবৃত হবে। এরপরের স্লাইড দেখো, এ ধ্বনির এবার বিবৃত উচ্চারণ, তাহলে আমরা ওইটাতে কি পড়লাম, এ ধ্বনির সংবৃত উচ্চারণ, পাঁচটি নিয়ম বললাম আমরা, স্বাভাবিক ভাবে যেখানে উচ্চারিত হবে। এখন এ ধ্বনির বিবৃত উচ্চারণ মানে কি, দেখো এ যখন আর এ উচ্চারিত হবে না, এ হয়ে যাবে উচ্চারণ, যখন এ ধ্বনির এ উচ্চারণ হয়ে যাবে, তখন তাকে বিবৃত ধ্বনি বলে, বিবৃত এ বলে। দেখো শব্দে এ ধ্বনির এর মতো উচ্চারণকে বিবৃত এ বলে। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়, শব্দের মাঝে বা শেষে পাওয়া যায় না, এই কথাটা মনে রেখো ছেলেরা। শব্দের শব্দে এ ধ্বনি যখন এ উচ্চারিত হবে, সেটা শুধু শব্দের শুরুতেই হবে, মাঝে বা শেষে কখনো এ হয়ে যাবে না। দেখো নিচে এ ধ্বনির বিবৃত উচ্চারণের প্রধান নিয়মগুলো উল্লেখ করা হলো। দেখো শব্দের আদিতে এ বা একার ধ্বনির পর অ বা আ থাকলে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়, অর্থাৎ এ ধ্বনির পরে যদি সরিয়ে বা সরে আসে, তাহলে এ ধ্বনির উচ্চারণ এ হয়ে যাবে। যেমন এখন, এখন, দেখো এ এর পরে কি খতে সরিয়ে আসে, এ কারণে কি এ ধ্বনির উচ্চারণ এ হয়ে যাচ্ছে, এখন, এই যে এ সরিয়ে জফল আকার দিয়ে লিখতে হবে, ক্ষয় ওকার দন্ত ন হসন্ত। যেমন, যেমন, তোমাদেরকে তো আমরা আগেই বলেছি অন্তস্থ জয়ের উচ্চারণ বর্গীয় জ দিয়ে লিখতে হবে সবসময়। হ্যাঁ, যেমন দেখো কেন মতে অ আছে, এ কারণে অন্তস্থ জয়ে একারটা এটা কি এ হয়ে যাচ্ছে। যেমন একা, এখানে কেন হচ্ছে এ ধ্বনি এ, কারণ কয়ে আকার আছে, তোমাদেরকে আগেই বললাম আমরা এ ধ্বনির পরে সরেও বা সরেয়া থাকলে বা আকার থাকলে
এ ধ্বনির উচ্চারণ এ হবে, যেমন একা, মেলা, মেলা নয় মেলা, লয়ে আকার আছে এ কারণে। তারপরে দেখো গ নম্বর শব্দের আদিতে এ বা একারের পরে উ অনুস্বার চন্দ্রবিন্দু থাকলে কয়েকটি সংখ্যাবাচক শব্দের আদিতে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। মানে কি, শব্দের শুরুতে এ বা একারের পর যদি উ অনুস্বার চন্দ্রবিন্দু থাকে তাহলে কি এ ধ্বনির উচ্চারণ ই হয়ে যাবে, এ হয়ে যাবে। যেমন এগারো, ছেলেরা এটা না, এটা 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 ঠিক নয়, শোনো ছেলেরা, এই 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 সূত্রটা হবে মানে শব্দের আদিতে এ ধ্বনির পর, শব্দের আদিতে এ ধ্বনির পর যদি আকার থাকে, এখানে একটু ঠিক করে নিতে হবে, আকার যদি থাকে উ অনুস্বার চন্দ্রবিন্দু, এটা আমি ওই যে কপি করার জন্য একটু ভুল হয়েছে, তো এটা উ অনুস্বার চন্দ্রবিন্দু এটার জায়গায় তোমরা লিখবে আ থাকলে, আ থাকলে, ছেলেরা এটা হবে কি আ থাকলে, এটা ঠিক করে নাও, হ্যাঁ লিখে নাও ওখানে, কয়েকটি সংখ্যাবাচক শব্দে এ হবে। যেমন এগারো, এই যে এর পরে কি গয়ে আকার আছে, তেরো সরিয়ো সরিয়া, হ্যাঁ যদি অ থাকে অ বা আ, এই যে তেরো, তেরো তেরো নয় তেরো, রতে অ আছে, একান্ন একান্ন, কা কতে আ আছে, তেমনি ভাবে একাত্তর, একাত্তর টিভি, হ্যাঁ তাহলে ওই একই সূত্র উপরের সূত্রের মতো শব্দের আদিতে এ বা একারের পর যদি অ বা আ থাকে তাহলে এ বা শুরুর শুরুর এর উচ্চারণ কি, শুরুর এর উচ্চারণ অ হয়, কি বলে এ হয়। আমি দেখি এখানে ঠিক করা যায় কিনা, এখনই কপি করে বসাই দিই, হ্যাঁ হয়েছে, ঠিক হয়েছে। ওকে আচ্ছা, তারপরে দেখো এবার এ বা একার ধ্বনির পরে উ বা অনুস্বার থাকলে উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। যেমন ব্যাং, এই যে ব্যাং, একারের পরে কি ব্যাং নয় ব্যাং, ল্যাংরা ল্যাংরা লেংরা নয়, অনুস্বার থাকার কারণে কি এ হয়ে যাবে, ল্যাংরা, চ্যাংরা, চ্যাংরা মানে কি তোমাদের বয়সী বা তোমাদের চেয়ে একটু ছোট বয়সী ছেলেদেরকে বলা হয় চ্যাংরা, মেয়েদেরকে বলা হয় চ্যাংড়ি, এগুলো উত্তরাঞ্চলে এগুলোর প্রয়োগ আছে, দেশি শব্দ। তারপরে ন্যাংটা, ন্যাংটা বলা যাবে না, ন্যাংটা ইত্যাদি, অর্থাৎ উলঙ্গ এই অর্থে। তারপরে দেখো ছেলেরা ঘ নম্বর, খাঁটি বাংলা শব্দের আদিতে এ বা একার ধ্বনির উচ্চারণ সবসময় কি এ হয়ে যাবে, বিবৃত হয়ে যাবে। যেমন তেনা, এগুলো খাঁটি বাংলা শব্দ, তেনা 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 নয়, খাঁটি বাংলা শব্দে একার থাকলে শুরুতে এ হয়ে যাবে। তেলা পোকা, তেলা পোকা নয় তেলা পোকা। খেমটা, খেমটা মানে কি, অর্থাৎ বদমেজাজি, রুক্ষ মেজাজি, খেমটা এই অর্থে ব্যবহৃত হয়। ঢেপসা, ঢেপসা মানে কি অস্বাভাবিক মোটা, হ্যাঁ শক্তিহীন মানুষ কিন্তু অস্বাভাবিক মোটা, ঢেপসা এটা ছেলেদেরকে বলা হয়, আর মেয়ে হলে ঢেপসি এরকম। আচ্ছা তারপরে উ, বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক ও সাধারণ মধ্যম পুরুষের ক্রিয়াপদ ও সাধিত ধাতুর আদিতে এ ধ্বনির উচ্চারণ কি বিবৃত হয়। বর্তমান কালের অনুজ্ঞা মানে যদি বর্তমান কালে আমরা তুচ্ছার্থক বা সাধারণ মধ্যম পুরুষ কাকে বলি, আমরা তুমি তোমরা যখন বলি তখন সাধারণ মধ্যম পুরুষ, আর যখন তুই তোরা বলি তখন তুচ্ছার্থক মধ্যম পুরুষ, এই দুই পুরুষকে যদি আমরা অনুজ্ঞা করি বর্তমান কালে, আদেশ নিষেধ উপদেশ দেই, তাহলে কি তাদের ক্ষেত্রে যে ক্রিয়াপদ ব্যবহৃত হবে সেই ক্রিয়াপদের শুরুতে এ থাকলে সেটা এ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি তুই খেলা দেখ, দেখ নয় দে বললে আমরা এ উচ্চারণ করি কিন্তু বলি কি এ, যেমন দেখ তুই খেলা দেখ বা তুমি খেলা দেখো, সাধারণ মধ্যম পুরুষে তুমি, তুমি খেলা দেখো বা তুই এখন খেল বা তুমি এখন খেলো ইত্যাদি। একটু স্লাইডে একটু সমস্যা হয়েছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমার মনে হয় স্লাইডটা আমি আবার নতুন করে দেই। তোমরা কি দেখতে পাচ্ছ ছেলেরা, তোমরা কি স্লাইড স্বাভাবিক দেখতে পাচ্ছ? জি স্যার, আমার এখানে একটুখানি ওই যে একটা ইয়ে চেঞ্জ করলাম তখন একটুখানি অস্বাভাবিক হয়ে গেছে আর কি। যাই হোক,
তোমরা দেখো, মনোযোগ দাও। আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না স্লাইডটা। হ্যাঁ দেখো, এরপরে এরপরে আমরা ওই ধ্বনির উচ্চারণে আসলাম। দেখো ওই, তোমরা জানো যে ওই একটি যৌগিক স্বর ধ্বনি, স্বরয়োজক হ্রস্বইর ধ্বনির যুগ্ম ধ্বনি, তাই না? স্বরয়োজক হ্রস্বইর যুগ্ম ধ্বনি ওই। এর উচ্চারণটা কি হবে? ও হ্রস্বই হসন্ত, সবসময় ওই যেখানে থাকবে ও ঐকার থাকবে, তখন কি ও হ্রস্বই এভাবে লিখতে হবে। যেমন ঐক্য, এই এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। দেখো ঐক্য, যে এর উচ্চারণটা কিভাবে দেখিয়েছি আমি ব্রাকেটে, দেখো ও হ্রস্বই হসন্ত, ক হসন্ত, কয় ওকার, বা ঐশ্বর্য, ঐশ্বর্য, ও হ্রস্বই, ঐতিহ্য, ঐতিহ্য। হ্যাঁ, এই যে হয় জফলাটা হয়ে যায় কি জ হসন্ত, ঝয় ওকার, এগুলো আমরা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আরো আলোচনা করব। বৈধ, এখানে ঐকার ব্যবহার করলাম, উচ্চারণ হয়ে যাচ্ছে কি বয়ে ওকার, কারণ ও যোগ হ্রস্বই হবে যেহেতু, অতএব ওকার হ্রস্বই হসন্ত। বৈচিত্র্য, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রেখো ভালো করে। ও ধ্বনির উচ্চারণ দেখো, ও ধ্বনির উচ্চারণ এক অক্ষর বিশিষ্ট শব্দে ও ধ্বনির উচ্চারণ সবসময় দীর্ঘ হবে। তোমাদেরকে আগেই বলেছি, যেমন ওর, ভোর, এগুলো কি এক অক্ষর বিশিষ্ট শব্দ, বোন, কিন্তু যখন দুই বা ততোধিক অক্ষর বিশিষ্ট হয়ে যাবে তখন ও ধ্বনির উচ্চারণ কি হ্রস্ব হয়ে যাবে, যেমন ওরা, ভোরের, বোনাই ইত্যাদি। ঔ স্বরধ্বনির উচ্চারণ, ঔ কি একটি যৌগিক স্বরধ্বনি, তোমরা জানো এখানে স্বরয়োজক হ্রস্ব উ, এটি যুগ্ম স্বরধ্বনি হিসেবে ঔ হয়েছে। এর উচ্চারণ যখন ঔ বা ঔকার থাকবে তখন এর উচ্চারণ কিভাবে হবে, ও হ্রস্ব উ হসন্ত দিয়ে লিখতে হবে। যেমন ঔষধ, ঔষধ, এর উচ্চারণ ও হ্রস্ব উ হসন্ত, তালবসত হ হসন্ত। ঔদার্য, ঔদার্য মানে উদারতা, ও হ্রস্ব উ হসন্ত, দয়াকার, র হসন্ত, বর্গীয় জহকার। ঔপন্যাসিক, ঔপন্যাসিক, ঔ, এই খুব ইম্পর্টেন্ট শব্দ, এগুলো ভালো করে দেখে নাও উচ্চারণ গুলো। কৌতুক, এখানে ঔকার, ঔকার থাকার কারণে ওকার হ্রস্ব উ ইত্যাদি। যৌতুক, যৌতুক বানানো অন্তস্থ হয়ে জন্য কি বর্গীয় জ দিয়ে লেখা হচ্ছে, জয় ওকা, বর্গীয় জকার, রস্যু হসন্ত, হ্যাঁ, তয় রস্যুকার, ক হসন্ত। এই এরপরে আমরা বাড়ির কাজ, বাড়ির কাজে কি করবে, এখানে যে আমরা স্লাইড গুলো দিয়েছি এখান থেকে নোট করে ফেলবে, সুন্দর করে খাতায় উপস্থাপন করবে নোট। কলেজ যদি ইনশাল্লাহ কলেজ খোলে, তোমাদের সাথে ডিরেক্ট আমরা ক্লাস করতে পারি, তাহলে এই নোট গুলো কিন্তু আমি দেখব হোমওয়ার্ক হিসেবে। এ ধ্বনির বিবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো, এ ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো, শব্দের আদ্য এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো। আদ্য এ মানে শব্দের আদিতে এ ধ্বনির উচ্চারণ, যেগুলোতে আমরা দিয়েছি সেগুলোর পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো, আর প্রতিটি নিয়মের সাথে অন্তত দুটি করে উদাহরণ দিতে হবে। ঠিক আছে ছেলেরা, এই হলো তোমাদের আজকের স্লাইড। এবার প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ সম্পর্কে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে এখন বলতে পারো, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলো এখন, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে এখন তোমরা বলো, নির্দ্বিধায় বলো, বলো। স্যার, সংবৃত এ বিবৃত এগুলো কি বইতে নাই? সংবৃত এ বিবৃত এর উচ্চারণ কি বইতে নাই? কোথায় নেই বিবৃত এ? হ্যাঁ স্যার, বইতে। ও, এগুলো না থাকলে এখন আমি আলোচনা করে দিলাম, এখান থেকে করবে বইতে এ দিয়ে। হ্যাঁ, বইতে এ দিয়ে ওই মানে এক এক ধরনের কি বলে গণ আলোচনা করা হয়েছে ওখানে আর কি, আলাদা আলাদা করে দেওয়া নাই। আমি যেভাবে তোমাদের দিলাম ঠিক সেভাবেই পড়বে, আর বইয়ের আলোচনা তোমরা পড়ে নেবে, ওখানে তোমরা কিছু উদাহরণ পাবে, সেই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। তারপরে বোর্ডের বিভিন্ন বোর্ডে যে বিভিন্ন সময়ে এসছে প্রশ্নগুলো, সেগুলোর সমাধান দেওয়া আছে, সেগুলো নিয়ে আমি তোমাদের কারেকশনও দেবো ইনশাল্লাহ, সেখানে কোনো ভুল ভ্রান্তি থাকলে বলে দেব। তবে আজকে আমাদের যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে আমাদের এই বাংলা ধ্বনির উচ্চারণ যেটা তোমাদের প্রিটেস্টে আছে, যেটুকু স্বরধ্বনির উচ্চারণ অংশ,
এটুকু আমরা শেষ করে দিলাম। এরপরে আমরা প্রিটেস্টের সিলেবাস শেষ করার পর যখন টেস্টের সিলেবাস শুরু করব তখন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ, ব্যঞ্জনধ্বনির উচ্চারণটা আমরা পরের ক্লাসে করব, সেটা এখন নয়। আগামী ক্লাসে আমরা তোমাদের বাংলা বানানের নিয়ম এই চ্যাপ্টার শুরু করব। বাংলা বানানের নিয়মে যেটুকু প্রিটেস্টের অংশ প্রাক নির্বাচনী পরীক্ষার আগে পড়ানোর কথা সেটুকু আগে আমরা শেষ করব। আজকে তাহলে শব্দে বাংলা বাংলা উচ্চারণের নিয়ম অংশ, যে প্রাক নির্বাচনীর অংশ, সেটুকু আমরা শেষ করে দিলাম আজকে। এরপরে আমরা শব্দে ব্যঞ্জনধ্বনির উচ্চারণটা পড়াবো যখন প্রিটেস্টের পড়ানো শেষ হয়ে যাবে, পাঠগুলো শেষ হয়ে যাবে। বুঝেছো ছেলেরা? তাহলে আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে কি, বাংলা বানানের নিয়ম। ঠিক আছে, বুঝেছো তোমরা? কারো জিজ্ঞাসা থাকলে বলো, আজকের আলোচনা সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা? স্যার একটা কোশ্চেন ছিল, বলো স্যার, হসন্ত উচ্চারণের সময়? হসন্ত, হসন্তর ব্যাপারে আমি বলেছি যে যেসব চারটি স্বরধ্বনি যখন কোন শব্দে থাকবে এগুলো কি পূর্ণ উচ্চারিত হয় না, যেমন হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এগুলো যখন হাফ উচ্চারিত হয় কোন শব্দে, যেমন বই, বউ, খাও, যাও, এই যে ওটা পূর্ণ উচ্চারিত হচ্ছে না, বই ইটা পূর্ণ উচ্চারিত হচ্ছে না, বউ হ্রস্বটা পূর্ণ উচ্চারিত হচ্ছে না, এই সমস্ত শব্দে শব্দের উচ্চারণ যখন লিখে দেখাবে তখন হ্রস্বই নিচে একটা হসন্ত, হ্রস্বর নিচে হসন্ত, ও এর নিচে হসন্ত দিতে হবে। আর ব্যঞ্জন বর্ণগুলোতে যখন স্বরধ্বনি থাকে না তখন সেই ব্যঞ্জন বর্ণগুলো লেখার সময় হসন্ত দিয়ে লিখতে হবে। যেমন ওই যে রত্ন, যত্ন, রত, ততে কোনো স্বরধ্বনি নেই, অতএব ত এর নিচে একটা হসন্ত দিতে হবে। হ্যাঁ, বা কর্ম, কর, রতে কোনো কি স্বরধ্বনি নেই, এ কারণে র এর নিচে একটা হসন্ত দিতে হবে। তাহলে স্বরধ্বনি না থাকলে সেই ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিয়ে উচ্চারণ দেখাতে হবে। আর আর কারো কোনো জিজ্ঞাসা? তোমরা আমার এই যে স্লাইড গুলো এগুলো খুব ভালো করে পড়বে, শুনবে, এই লেকচারটা তো তোমাদের রিপোর্ট টু প্রিন্সিপালে থাকবে এবং সেখানে তোমরা ভালো করে বারবার শুনবে, হ্যাঁ, এবং পড়বে, নিজেরাও পড়বে, শুধু শুনলেও হবে না, পড়তেও হবে, এবং সেগুলো নোট হিসেবে খাতায় তুলবে এবং মুখস্থ করে ফেলবে। এখনই কিন্তু এগুলো করতে হবে, পরে সময় পাবে না। যে চ্যাপ্টারের নোটগুলো আমরা স্লাইড আকারে দিয়ে দিচ্ছি সেই চ্যাপ্টারের নোটগুলো খাতায় তোলার পর এখনই মুখস্থ করে ফেলবে, তাহলে পরবর্তী সময় তোমাদের চাপ পড়বে না। কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে কি তোমাদের নোট আকারে অনেক কিছু দেব। ঠিক আছে ছেলেরা, তো সময় প্রায় শেষ, আমরা শেষ করে দেই। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পরবর্তী পাঠে আমরা বাংলা উচ্চারণের নিয়ম অধ্যায়ের, অর্থাৎ আমি বলেছি যে তোমাদের টেস্টের যখন আলোচনা শুরু করব তখন আমরা শব্দে ব্যঞ্জনধ্বনির উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। তবে আমি আগামী ক্লাসে তোমাদের প্রিটেস্টের বাংলা বানানের নিয়ম অধ্যায় শুরু করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। প্রিটেস্ট হবে স্যার? প্রিটেস্টের ডেট হয়নি, তোমাদের জানিয়ে দেওয়া হবে, আগে সিলেবাসটা তো এগিয়ে নিতে হবে, তারপরে প্রিটেস্ট। ঠিক আছে, প্রিটেস্টের পাঠ্য অংশ পড়ানো শেষ হবে যখন তখন তোমাদের প্রিটেস্টের তারিখ ঘোষণা হবে। তোমরা সেই পর্যন্ত পড়তে থাকো, ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করো, সকল বিষয়ের ক্লাস মনোযোগ দিয়ে করবে, কোনোটাই মানে তোমরা হেলা করবে না। ঠিক আছে, আজকে শেষ করি তাহলে তোমাদের ক্লাস, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।